হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল ক্রিয়েটিভ ওয়ারিয়ার দুর্গা পুজোর চলে এলো আর নেক্সট মান্থ হচ্ছে অক্টোবর তার মানেই এক্টোবর সো অক্টোবরে এক্টোবর কমপ্লিট করার ভীষণ ইচ্ছে আছে আমার বিকজ এর আগে কখনো আমি ইক্টোবর কমপ্লিট করিনি হাফ ওয়েতে ছেড়ে দিয়েছিলাম মানে আমি ডেফিনেটলি চেষ্টা করবো যে আমি চ্যালেঞ্জটা যাতে পুরোপুরি কমপ্লিট করতে পারি আর প্রত্যেকটা ভিডিও আমার চ্যানেলে পোস্ট করতে পারি ব্যাসে তো ইংকোবার এখন প্রচণ্ড ফেমাস বাট স্টিল যারা জানো না তাদের জন্য বলছি ইংকটোবার একটা ড্রয়িং চ্যালেঞ্জ যেটা ক্রিয়েটেড বাই জেক পার্কার ফেমাস ডিজিটাল আর্টিস্ট অ্যান্ড গ্রাফিক নভেলিস্ট এই চ্যালেঞ্জে তোমায় তিরিশ দিনে তিরিশটা ইউনিক কনসেপ্টের ওপর ড্রয়িং বানাতে হয় যে কনসেপ্টগুলো অলরেডি চ্যালেঞ্জ শুরু হওয়ার আগে জেক পার্কার পোস্ট করে দেন তার ইনস্টাগ্রামে আর ফেসবুকে অ্যান্ড তোমাকে এভরিডে সেই কনসেপ্টের ওপর তোমার কিছু আর্টবক্স বানাতে হয় উই থিঙ্ক অর ডিজিটালি তো হঠাৎ আমি এই সেপ্টেম্বরেই ড্রয়িং করা স্টার্ট করে দিলাম কেন তো সিম্পলি আমি একটা ছোট্ট হ্যাবিট তৈরি করতে চাইছি যেটা আমার রেগুলার ফ্রিলান্স আর ডেডলাইনের মধ্যেও একটা শর্ট টাইম আমায় বার করে দেয় যখন আমি আমার ড্রয়িংগুলো কমপ্লিট করতে পারি এবং এটা এভরিডে একটা রুটিন হয়ে যায় যাতে নেক্সট মান্থ অক্টোবরে আমার ইন্টোভার কমপ্লিট করার সময় কোনো রকম হিউজ প্রবলেম ওর টাইম শর্টেজের কোনো রকম প্রবলেম যাতে না ফেস করতে হয় আর লাস্ট ইয়ার হয়তো আমি আমার ল্যাক অফ রুটিনের জন্যই সামহ চ্যালেঞ্জটা ফেল করে গেছিলাম আজকে সকালে কাজে বসার আগে হঠাৎ দেখি ছাদের কাজটি একটা ফরিং ফরফর করে উড়ে বেড়াচ্ছে আর তার পেছনে দুটো রোগা টিকটিকি আর একটা বডি বিল্ডার টিকটিকি খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে এসে তো কারো শিকার ছিনিয়ে নেওয়া উচিত নয় কিন্তু ফড়িংটাকে দেখে এত মন খারাপ লাগলো একটা কাপড় হাতের কাছ থেকে তুলে নিয়ে অনেক কষ্টে ক্যাচ ক্যাচলুপে তাড়াতাড়ি বাইরে গিয়ে উড়িয়ে দিলাম এই ফড়িং বেটা হয়তো এখন কোনো গাছের ডালে বসে আরামসে ফুল আর পাতার রস খাচ্ছে আর সকালবেলা হঠাৎ করে বেঁচে যাওয়া জীবনটা খুব সুখে উপভোগ করছে আমিও বা সুযোগটা ছাড়ি কেন টুক করে এঁকে ফেললাম পোরিংটাকে যান বাঁচানোর কিছু তো দাম দাও তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে আমাদের নেক্সট ড্রয়িং ভিডিওতে টেল দেন বাই